আজকে আমি আপনাকে যে বাইকটি নিয়ে আলোচনা করব বাইকটির নাম হচ্ছে M3 আর এটা হচ্ছে চিতা এই বাইকটা দুটো দেখতে এরকম একই রকম কিন্তু একটু জাস্ট এটা একটু মডিফাই করা হয়েছে চিতা চিতাটা অনেকে কিন্তু খোঁজেন হোসেন ভাই আমরা একটু চাচ্ছি ইউনিক একটি বাইক মূলত দেখতে খুব সুন্দর এবং চালাতেও খুব স্মার্ট মানে অনেকটা স্পিড বাইকের মতো এই দুটো বাইক সম্পর্কে আলোচনা করব তার আগে আমি তাদের শোরুমের লোকেশনটা যেটা আরেকবার ক্লিয়ার করে দিই মানে এখন আমি যে শোরুমে আছি তার শোরুমের নাম হচ্ছে স্মার্টি বাইক আর এখন আমি যে বাইকটা নিয়ে আলোচনা করব যদি আমি মোটর এবং ব্যাটারি সম্পর্কে বলি এটা যদি আমি এই বাইকটা যদি বসি তারপর বুঝাবেন মূলত যারা কিনা 5 ফুট 3 ইঞ্চি 5 ফুট 2 ইঞ্চি আছে তারা কিন্তু ইজিলি ভাবে এই বাইকটা চালাতে পারবে 5 ফুট হলে একটু কষ্ট হয়ে যাবে কিন্তু 5 ফুট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হলে চালাতে পারবে অলরেডি কিন্তু আমি 5 ফুট 5 ইঞ্চি হ্যাঁ আমার জন্য ইজি আর কি এটি দেখালাম যদি যে মডেলটা যদি বলছি তার মডেলটা হচ্ছে এই সেটটা যেটা মডিফাই করা হয়েছে দেখতে খুব চুপুৎকার মানে আগের মডেলটার মতনই জাস্ট করে এখানে একটু মডিফাই করা হয়েছে আর এই বাইকটা কিন্তু দেখেন M3টা আগে যে মডেলটা ছিল ঠিক অভিজ্ঞ ওই মডেলেই দেখেন আমি যদি একটু দেখাই এটা কিন্তু অনেক ওজন হ্যাঁ ঢাকার বাড়ি থেকে আসতে পারেন ঢাকা তারা কীভাবে নিতে পারে তারা কিন্তু চাইলে কুরিয়ার মাধ্যমে ঘরে বসে গাড়ি পারচেজ করতে পারেন মাত্র 10,000 টাকা বুকিং মানি দিয়ে আপনি ঘরে বসে কন্ডিশন মাধ্যমে এই বাইকটা নিতে পারেন বেস অলরেডি কিন্তু আমরা ইন্টু করে চলে আসলাম মূল ভিডিওতে আজকে আমি আপনাকে যে বাইকটি নিয়ে আলোচনা করব বাইকটির নাম হচ্ছে M3 আর এটা হচ্ছে চিতা এই বাইকটা দুটো দেখতে এরকম একই রকম কিন্তু একটু জাস্ট এটা একটু মডিফাই করা হয়েছে চিতাটা অনেকে কিন্তু খোঁজেন হোসেন ভাই আমরা একটু চাচ্ছি ইউনিক একটি বাইক মূলত দেখতে খুব সুন্দর এবং চালাতেও খুব স্মার্ট মানে অনেকটা স্পিড বাইকের মতো এই দুটো বাইক সম্পর্কে আলোচনা করব তার আগে আমি তাদের শোরুমের লোকেশনটা যেটা আরেকবার ক্লিয়ার করে দিই মানে এখন আমি যে শোরুমে আছি তার শোরুমের নাম হচ্ছে স্মার্টি বাইক আর এখন আমি যে বাইকটা নিয়ে আলোচনা করব যদি আমি মোটর এবং ব্যাটারি সম্পর্কে বলি এটা এটা মোটরটা হচ্ছে 1200 ওয়াট বাস্টার্স মোটর যেটা কিনা বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না আর ব্যাটারিটা হচ্ছে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার যেটা কিনা এক চার্জে 60 থেকে 70 কিলোমিটার যেতে পারবেন এটা ফুল চার্জ হতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা আপনি একবার চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার যেতে পারবেন আমি এই গাইডের পুরো ফিচার সম্পর্কে একটু বলি যদি আমি এই বাইকটা একটু সামনে দিকতে আসি ভাইয়া একটু এই পাশে দেখে এই সামনে দিকটা হচ্ছে এটা হচ্ছে ডিস্ক ব্রেক সামনে এবং পিছনে দিতে দোনটা দিতে ডিস্ক ব্রেক এটাও কিন্তু সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক মানে ফিচার সম্পূর্ণ এক খালি জাস্ট কিন্তু এই সেটে গেট আপটা একটু আলাদা আমি এই পাশে একটু দেখাই যদি আমি এই গাইডটা যদি বসি তারপর বুঝতে মূলত যারা কিনা 5 ফুট 3 ইঞ্চি 5 ফুট 2 ইঞ্চি আছে তারা কিন্তু ইজিলি ভাবে এই বাইকটা চালাতে পারবে 5 ফুট হলে একটু কষ্ট হয়ে যাবে কিন্তু 5 ফুট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হলে চালাতে পারবে অলরেডি কিন্তু আমি 5 ফুট 5 ইঞ্চি হ্যাঁ আমার জন্য ইজি আর কি তো এছাড়াও কিন্তু বাইকটি কিন্তু দেখতে কিন্তু খুব চমৎকার যদি আমি এটা ডিজিটাল মিটারটা যদি দেখাই বাইকটি মিটারটা একটু দেখেন এই বাইকটি যে সম্পূর্ণ ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে হ্যাঁ এই মিটারটাতে ইউজ করবেন মাইলেজ আপনার কত কিলোমিটার চালাইছেন এবং কতক্ষণ চার্জ আছে সব কিছুই শো করবে আর দেখতে কিন্তু খুব স্মার্ট মানে কিন্তু স্মার্ট এই বাইক যেমনটা বলছিল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আমি আপার ডিপার্টগুলো সব কিছুই দেখাই দেখেন এখানে তো 3টা গিয়ার ইউজ করা হয়েছে হ্যাঁ 3টা গিয়ার দেওয়া আছে আর এখানে কিন্তু সুইচ অন অফ দেওয়া আছে মানে অভিজ্ঞ তেলের বাইকের মতনই জাস্ট খালি ফিচারগুলো সব কিছু এক জাস্ট খালি আপনার ব্যাটারি চালিত আর কি এর থেকে পার্থক্য আর এটা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে অন করতে পারবেন অফ করতে পারবেন আবার আপনাকে সিমেন্টের মাধ্যমে কিন্তু লক করে রাখতে পারবেন আপনি আপনার অনুমতি ছাড়া কি গাড়িটা টাচ করলে সরাসরি সিঙ্গেল দেওয়া হবে এখানে কিন্তু চার্জার সিস্টেমটা মূলত চার্জ দেয় এখানে আমি যদি একটু দেখাই যেমনটা বলছিলাম এটা কিন্তু একদম মোবাইলের চার্জার মতো এই যে চার্জার সিস্টেমটা আর কি দেখছেন এটা ফুল চার্জ হতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা একবার চার্জ দিলে যেমনটা বলছিলাম এটা একবার চার্জ দিলে যেতে পারবেন আপনার 60 থেকে 70 কিলোমিটার মতো এটি দেখালাম যদি মডেলটা যদি বলি চিতার মডেলটা হচ্ছে এই সেটটা যেটা মডিফাই করা হয়েছে দেখতে খুব চুপুৎকার মানে আগের মডেলটার মতনই জাস্ট করে এখানে একটু মডিফাই করা হয়েছে আর এই বাইকটা কিন্তু দেখেন M3টা আগে যে মডেলটা ছিল ঠিক অভিজ্ঞ ওই মডেলেই দেখেন আমি যদি একটু দেখাই এটা কিন্তু অনেক ওজন হ্যাঁ তো এটা প্রাইস যদি বলি দুটোটার প্রাইস আমি একটু বলবো তারপরে যে আমি এটি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলি অনেকে কমেন্ট করে হোসেন ভাই আমি ঢাকার বাড়ি থেকে আসতে পারিনি ঢাকা তারা কীভাবে নিতে পারে তারা কিন্তু চাইলে কুরিয়ার মাধ্যমে ঘরে বসে গাড়ি পারচেজ করতে পারেন মাত্র 10,000 টাকা বুকিং মানি দিয়ে আপনি ঘরে বসে কন্ডিশন মাধ্যমে এই বাইকটা নিতে পারেন এখন আসি এই গাড়িটার চিতার প্রাইসটা হচ্ছে 1,40,000 টাকা আর এটা হচ্ছে 1,35,000 টাকা নিতে চাইলে অপরে উপরে স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর তারপর তাদের শোরুমের লোকেশনটা যেটা একটু বলে দেয় এটা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি বি বিভাগের যে 3 নম্বর গুলি এখানে আসলে কিন্তু এই বাইকটা নিতে পারবেন আর হোসেন বলার রেফারেন্স দিলে অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট করবে বা কিছুগুলো গিফট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার চ্যানেলটা নতুন যা আমার চ্যানেলটি ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর যারা কিনা ইউটিউবে দেখতেছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب